জোড়া ফলায় বিদ্ধ জনজীবন, এক নিম্নচাপে রক্ষে নেই ডিভিসি দোসর। সেচ দফতর সূত্রে খবর, সোমবার দুর্গাপুর, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয়েছে 1,13,000 কিউসেক জল, বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার জনজীবন, জলের তলায় রাস্তা ঘরবাড়ি। মেজিয়া সহ কয়েকটি জায়গায় নেমেছে ধস, গন্ধেশ্বরী সহ জেলার তিনটি নদীর জল বইছে বিপদ সীমার ওপর দিয়ে। বৃষ্টি ও নদীর জলে প্লাবিত বর্ধমান জেলার বেশ কিছু এলাকা। একটানা বৃষ্টিতে দুর্গাপুর পুরসভার বেশ কিছু ওয়ার্ড জলমগ্ন, জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে, থানাতেও জল ঢুকেছে, সমস্যায় পুলিশ কর্মীরা। অন্ডাল স্টেশনের সাবওয়ে জলের তলায়, বৃষ্টির জেরে ধস নেমেছে পাণ্ডবেশ্বর থেকে গৌরবাজারগামী রাস্তায়, ব্যাহত যান চলাচল। শেড ভেঙে পড়ায় কাজ বন্ধ ইসিএল এর শ্যামসুন্দরপুর কলিয়ারিতে। রাস্তার উপর দিয়ে জল বইছে জামালপুর রায়না রুটে উচিতপুরে, বাস চলাচল বন্ধ। আসানসোলের জামুরিয়ায় কুলডাঙ্গার রাস্তায় ধস নেমেছে, বিপর্যস্ত জনজীবন। এবিপি আনন্দ।